আসসালামু আলাইকুম, এনআইবিএস হোম স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, ডেসি। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসের অন্তর্গত নাটিকা অবাক জলপান, এই নাটিকার প্রশ্ন উত্তর শব্দার্থ নিয়ে আলোচনা করব। নাটিকা থেকে আজকে আমরা কাঠামোবদ্ধ প্রশ্নের একটি নমুনা নিয়েও আলোচনা করব। এই নাটিকা থেকে কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য কিভাবে অংশ নির্বাচন করে সেখান থেকে শব্দার্থ এবং প্রশ্ন উত্তর শিখবে তোমরা, সেটি নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্গত পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ক আজকে 26 নম্বর ক্লাস এবং বিষয়বস্তু হচ্ছে আলোচনার অবাক জলপান, এই নাটিকা। আজকের ক্লাসের শেষে বাড়িকাজ নম্বর 25 এবং 25 নম্বর বাড়িকাজ হিসেবে থাকছে শব্দার্থ। কাঠামোবদ্ধ প্রশ্নের আলোকে আমরা যে শব্দার্থগুলো আজকে আলোচনা করব সেই শব্দার্থগুলো তোমাদের বাড়িকাজ। এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, তোমরা ক্লাস বিষয়ক সমস্যায় আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ অবাক জলপান এই নাটিকাংশের আলোকে কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য একটি নমুনা এখানে উপস্থাপন করা হয়েছে, যেখানে বলা আছে প্রদত্ত নাটিকাংশটি পড়ে 1 ও 2 নম্বর ক্রমিকের প্রশ্নের উত্তর লেখো। অর্থাৎ এই যে কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য একটি নাটিকার অংশ নির্বাচন করে দেওয়া হয়েছে, সেখান থেকে 1 নম্বরে কিছু শব্দার্থের উত্তর লিখতে হবে তোমাদের এবং 2 নম্বরে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কাঠামোবদ্ধ প্রশ্নে ঠিক এই কাঠামোটি অনুসরণ করেই তোমাদের প্রশ্নের উত্তর করতে হয়। আজকে আমরা সম্পূর্ণ নাটিকা এই অংশটুকু আগে পড়ব। অবাক জলপান এই নাটিকা অংশ নাটিকাটি খুবই মজার একটি নাটিকা। সুকুমার রায় রচিত অবাক জলপান এই নাটিকায় জল পাওয়া নিয়ে বা একজন পথিক পানি পান করতে চাইছে, সেটি নিয়ে খুব মজার কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে। সম্পূর্ণ নাটিকাটি তোমরা বই থেকে আগে পড়বে এবং আজকের কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য আমি যে অংশটুকু নির্বাচন করেছি সেটুকু এখন পড়ছি। পথিক বলছে, মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা, জল পাই? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জল পায়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক, না না আমি তা বলিনি। ঝুড়িওয়ালা, না কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না, তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক, না হে আমি জল পাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন, খামাখা এরকম করবার মানে কি? পথিক, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলার দরকার কি? জল আর জল পাই কি এক সমান? মাছও যা আর মাছরাঙ্গাও তাই, বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? পথিক, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা, অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন, ঝুড়িতে করে জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, চমৎকার এই নাটিকার একটি অংশ আমরা কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য আজকে নির্বাচন করেছি। এই অংশের মধ্য থেকে এবারে আমরা নিচের শব্দগুলোর অর্থ শিখব। প্রথমে যে শব্দটি আছে সেটি হচ্ছে কাঁচা, বরকন্দাজ, আলুবোখরা, মাছরাঙ্গা, অন্যায়, ঝুড়ি, খামাখা, এই শব্দগুলোর অর্থ এবারে আমরা শিখব। প্রথমে আছে কাঁচা। কাঁচা শব্দের অর্থ হচ্ছে অপক্ক। বরকন্দাজ পাহারাদার, আলুবোখরা, আলুবোখরা এক জাতীয় ফল, মাছরাঙ্গা একরকম মাছ শিকারী পাখি, অন্যায় শব্দের অর্থ হচ্ছে অপরাধ, ঝুড়ি বাঁশ বা বেত প্রভৃতি তৈরি চওড়ামুখ পাত্র, খামাখা শব্দের অর্থ হচ্ছে কারণ ছাড়া বা অযথা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বরের শব্দগুলোর অর্থ শিখলাম, এবার 2 নম্বরের কতে যে প্রশ্নটি আছে, ঝুড়িওয়ালা চাল কিনতে গিয়ে কি খোঁজ করার কথা বলেছেন, এর উত্তর হিসেবে আমরা লিখব সুকুমার রায়ের অবাক জলপান একটি নাটিকা। এখানে 4 জনের সংলাপের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। এক তৃষ্ণান্ত পথিক পথে এক ঝুড়িওয়ালার কাছে জল পাই কোথায় বলে জলের খোঁজ চান। জলকে জল পাই শুনে ঝুড়িওয়ালা আর পথিকের মধ্যে তর্ক লেগে যায়। তখন ঝুড়িওয়ালা চাল কিনতে গিয়ে চাল তার খোঁজ করার কথা বলেছেন। আমরা এভাবে ক নম্বর প্রশ্নের উত্তরটি তৈরি করব। খ নম্বরে আছে ঝুড়িওয়ালা পথিকের উপর ক্ষিপ্ত হয়েছে কেন, এ প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত
একজন লোক তৃষ্ণায় নানাজনের কাছে জল চাইছে, কিন্তু কেউ তার কথা বুঝতে না পারায় জল দিচ্ছে না। তৃষ্ণার তো পথিক ঝুড়িওয়ালার কাছে জলের কথা জিজ্ঞেস করলে সে ভাবে পথিক বুঝে জল পাই যাচ্ছে, কিন্তু পথিক যখন তাকে বলেন যে তিনি জল পায় নয় জল যাচ্ছেন, তখন এ কথা শুনে ঝুড়িওয়ালা তার উপর ক্ষিপ্ত হয়। তাহলে আমরা জানলাম যে কেন ঝুড়িওয়ালা পথিকের উপর ক্ষিপ্ত হয়েছিল। গ নম্বরে আছে, আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে, কে কেন এ কথা বলেছেন। আমরা নাটিকার মধ্যকার একটি লাইন এখানে পাচ্ছি, এটি কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে সেটি আমাদের উত্তর হিসেবে লিখতে হবে। গ নম্বরের উত্তর হিসেবে আমরা লিখব, সুকুমার রায়ের অবাক জলপাট নাটিকায় পথিক ঝুড়িওয়ালা বৃদ্ধ খোকার মামা এই চারজন কথোপকথনের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। আমরা সম্পূর্ণ নাটকে পাই আসলে চারটি চরিত্র, প্রথমে হচ্ছে প্রতীক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ এবং খোকার মামা, এই চারজন। প্রতীকের পিপাসা পেয়েছিল বলে সে জলের খোঁজ করছিল, পথে অনেকের কাছে সে জল চাইল কিন্তু কেউ তার অবস্থা বুঝতে পারল না এবং তার কথার মধ্যে নানা রকম খুঁত ধরল। তৃষ্ণার্ত প্রতীক ঝুড়িওয়ালার কাছে জলের সন্ধান জানতে চাইলে ঝুড়িওয়ালা তার কথার ভিন্ন অর্থ বুঝে রেগে গিয়ে প্রতীককে নানা কথা বলতে থাকে। তার কথা শুনে প্রতীক এ কথাটি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, অবাক জলপান যে নাটিকা সুকুমার রায় রচিত, সম্পূর্ণ নাটিকাটি প্রথমেই তোমরা আগে পাঠ্য বই থেকে পড়বে। আমার বাংলা বই থেকে অবাক জলপান নাটিকাটি সম্পূর্ণ পড়ার পরে তোমরা কাঠামোগত প্রশ্নের জন্য আজকে যে কাঠামোটি আমি অনুসরণ করে সেখান থেকে শব্দার্থ এবং প্রশ্ন উত্তর প্রস্তুত করেছি সে বিষয়গুলো শিখবে। এখানে আমি কাঠামোগত প্রশ্নের জন্য নাটকের একটি অংশ নির্বাচন করেছি। তোমরা যদি মূল নাটকটি সম্পূর্ণরূপে না পড়ো তাহলে এই অংশ নির্বাচিত থেকে তোমরা মূল বিষয়টি বুঝতে কিছুটা কষ্ট করতে হবে। তোমাদের শুরুতেই যেটি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি, মূল নাটিকাটি পড়তে হবে। খুবই চমৎকার একটি নাটিকা যেখানে নানা রকম হাস্যরসাত্মক বর্ণনার মধ্য দিয়ে নাটকের যেই মূল ঘটনা অর্থাৎ একজন পথিক খুব তৃষ্ণার্ত, সে জল পান করতে চায়, নানানজনের কাছে গিয়ে সে জল চাচ্ছে এবং সেখানেই উদ্ভব হচ্ছে নানা রকম রঙ্গ রসাত্মক কাহিনী, সেটি আমাদের নাটকের মূল বিষয়। শিক্ষার্থীরা, পরীক্ষার জন্য কাঠামোবদ্ধের প্রশ্নে যে নমুনা আজকে আমরা উপস্থাপন করলাম তোমরা সেটি বাড়িতে নিজেরা ভালো করে শিখবে। এবং আজকের ক্লাসে বাড়ির কাজ হচ্ছে এখানে আমরা যে শব্দের অর্থগুলো শিখলাম সেই শব্দার্থগুলো যা তোমাদের অনুশীলনীর মধ্য থেকে নির্বাচিত হয়েছে এবং এর অতিরিক্ত কিছু নাটকের অংশ থেকে নির্বাচিত শব্দের অর্থ তোমাদেরকে শেখানো হচ্ছে। আশা করছি শিক্ষার্থীরা বাড়িতে সবাই সম্পূর্ণ গল্পটি নাটিকাটি পড়ে তারপরে আজকে প্রশ্ন উত্তর এবং শব্দার্থগুলো নিজেরা বাড়িতে অনুশীলন করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।